राजस्थान जोधपुर थे अचलानंद जी महाराज तरी नहीं रामचंद्र जन धनुर्ण तार जानबो ए, क्या खासियत है ये राम जाप करके इस बनाया चांदी का सोना लगा के भगवान के हाथ में रहेगा और जब तो, तो राम की में भेंट करना आए जोधपुर राम के लयिका बाग और शैन समाज सेनाचार्य तरफ से ये भेंट किया जा रहा है দেখতে পাচ্ছি সেই রূপোর তীর ধনুক এবং তার মধ্যে সোনা লাগানো রয়েছে এবং শ্রীরাম লেখা রয়েছে সেই মানের সামনে আর এভাবেই যোধপুর থেকে এই তীর ধনুক নিয়ে এসছেন মহারাজ মহারাজা এবং এভাবেই এই সমস্ত নানা দেশে নানা প্রান্ত থেকে আসছে রামচন্দ্রের জন্য নানান ধরনের উপহার সঞ্চয় মিত্র এবিপি আনন্দ অযোধ্যা চোদ্দ বছর বনবাস থেকে ফেরার পর রামচন্দ্রের রাজ্যাভিষেকের সময় যে সমস্ত নদীর জল দিয়ে তার রাজ্যাভিষেক করা হয়েছিল সেই সমস্ত নদীর জল নিয়ে আসা হয়েছে এই অযোধ্যা ধামে আমার সঙ্গে রয়েছেন স্বামী তার কাছ থেকে কি রয়েছে এই রথে এই রথে প্রভু রামচন্দ্র বনবাস থেকে যখন ফিরে আসলেন তারপর উনার যে রাজ্যাভিষেক হলো রাজ্যাভিষেকের জন্য বিভিন্ন জায়গা থেকে জল আনা হলো তো এই রথে ওই সব জল আছে আর বিভিন্ন জায়গায় যাত্রা হচ্ছে প্রয়োজন হচ্ছে কি পুরো পুরো বিশ্বে রামরাজ্য হোক সব জায়গায় যদি থাকলে যেন তখন কি হবে স্বামী বিবেকানন্দ যেরম বলছে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিবে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন সেবিশ্বর লোক কল্যাণ হবে লোক সেবা হবে সবাইদের খুব ভালোবাসা সবাইরা পাবে আর এখানে আমরা দেখছি সব কি বিভিন্ন জায়গায় অন্নদান হচ্ছে বিভিন্ন সেবা হচ্ছে বলি আমরা জানি যে ভরত তিনি শ্রীরামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ্য চালিয়েছিলেন এখানে আমরা দেখছি যে রামচন্দ্রের পাদুকা রয়েছে কি বিশেষত্ব রামচন্দ্রের পাদুকা ছাড়া কোনো রাজ্য চলতেই পারে না যেখানে সমর্পণ থাকবে যেখানে সেবা সেবাভাও থাকবে ওখানেই ঠিকভাবে রাজ্য চলতে পারবে যেখানে অহংকার থাকে অহংকার নিয়ে কখনো রাজ্য হয় না অহংকার নিয়ে কখনো সেবা হয় না ওই জন্য শ্রীরামের পাদুকা যদি থাকে তখনই প্রজাতন্ত্র লোকশাহী আর ডেমোক্রেসি ঠিকভাবে থাকতে পারবে ডেমোক্রেসিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সমর্পণ সেবা ত্যাগ বা সেবা नेपाल थे आप बताइए मुझे इसके बारे में कुछ ये पंद्रह तारीख को रथ चित्रकूट में एक पावन जगह है जहाँ पे भरत लाल जी ने जो सभी नदियों का जल लेके गए थे तो वहाँ एक आज भी कूप बना हुआ है उसमें डाला था ये पवित्र रथ भरत कूप से चला कुप चित्रकूट कोशाम्बी प्रयागराज प्रतापगढ़ सुल्तानपुर होते हुए अयोध्या आया है इसमें चित्रकूट से अयोध्या तक जितनी भी पावन नदियां हैं उन सभी नदियों यमुना है आ, এই থেকে বেরিয়ে চরণ পাদুকা এবং এই সমস্ত বিশেষ বিশেষ নদীর জল তা নিয়ে আসা হয়েছে এবং তা দিয়েই রামচন্দ্রের পুনর রাজ্যাভিষেক সম্পন্ন হবে এই অযোধ্যা ধামে ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ অযোধ্যা